জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। এতে সাধারণ মানুষ পড়েছে অসহনীয় দুর্ভোগে। এটা সরকারের পূর্বেই বিবেচনা করা উচিত ছিল যে আমার এই তেলের দাম ডিজেলের দাম বৃদ্ধি করলে এই প্রভাবটা আমার কোথায় কোথায় পড়বে, তো সেটা বিবেচনা না করেই সরকার একটা ডিসিশন দিয়ে দিল হুট করে। আর এখন সেটার ভুক্তভোগী সাধারণ জনগণ যারা আমরা রাস্তায় যারা চলি। আসলে দাম বাড়ে একটা আমরা ক্ষতিগ্রস্ত হই সবগুলাতে, সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য আসলে অসহনীয় অবস্থা হয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম যা আছে তেলের সাথে বাড়বে, আর কিছুতে বাড়বে না। এটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি আর কোনোটারে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। দ্রব্যমূল বাজার আজকে আমার চাকরির ইন্টারভিউ ছিল, তো সকাল 6টায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, হঠাৎ শুনি ধর্মঘট। এখন বাসায় যাওয়া ছাড়া এখনো পাই না, আমার চাকরির পরীক্ষাটাও দেওয়া হলো না, যাত্রীদের ভোগান্তি আরো বাড়তেছে। তেলের দাম বাড়ে, মালিকরা ভাড়া বাড়ে, এই ভাড়া বাড়াইতে এই ভাড়াটা আদায় করা মাসুল করে, তখন সাধারণ মানুষের কাছে এই অতিরিক্ত ভাড়া আদায় করতে যায়, তখন হলো শ্রমিকের সাথে সাধারণ মানুষের সাথে একটা বাক বিতরণের একটা পরিস্থিতি, এইটা হলো আমাদের সমস্যা। যে সরকারে বলি যে জিনিসটা নিউট্রাল আছে, মানুষের কষ্ট দিয়ে কি লাভ? এই যেমন কারণ আমি ঢাকার থেকে আসলেন, আমি যাবো কীভাবে? আমার খুব কষ্ট হচ্ছে না, এখন এখানে আমার খাইতে হবে, থাকতে হবে, আর আমি যাবো কীভাবে? সাতচল্লিশশো টাকা তেল জায়গায় সেখানে লাগছে 6,000 টাকা, মানে 1,300 টাকায় বেশি। এই 1,300 টাকা যদি বেশি, তো 1,300 টাকা যদি থাকতো, তো এই 1,300 টাকা আমরা বেতন নিতে পারতাম। যদি এত বড় সম্পত্তি টাকা না পায় তাহলে মহাজন তো গাড়ি চালাবে না। আমি এমনকি খুলনা যাবো একটু ট্রেনিংয়ের কাজে, বিশেষ একটা কাজে, বাট আমরা যেতে পারতেছি না। বাসের ভাড়া যেখানে 220 টাকা হয়তো লাগতে পারে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা ডাবল ট্রিপল ভাড়া দিয়েও যেতে পারতেছি না, গেলে অনেক সময় লাগবে এবং অনেক ভোগান্তি হবে মানুষের। ডিজেলের দামটা হঠাৎ করে সরকার এক রাত্রে বাড়াই দিয়েছে, এই জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত। সরকারের কাছে আমাদের দাবি যে যেন সরকার সুষ্ঠুভাবে একটা সমাধান দেয়।